দেখুন ভাই, আজ আমার ভারতবর্ষে ব্রিটিশ চলে গেছে, ভারতবাসী মিলে স্বাধীন করেছে দেশকে, কিন্তু ভারতের মধ্যে কিছু রাজনীতির নেতা আছে, তারা আজকে নিরীহ অসহায় মানুষের ওপরে জুলুম করছে। গত ভোটের যেদিন ছিল, মানে 5 তারিখ রাত্রিরে, আমাদের তেলিয়াহাটিতে দুটো ঘুরপ্রাসে হালে সুন্নতুল জামাতের ছেলেকে মেরেছিল। কেন মেরেছিল? একটাই কারণ, তারা ঘুরপ্রাসে হালে সুন্নতুল জামাত করে, আমাকে ভাই বলে ভালোবাসে, এটাই তাদের অপরাধ। এখানে যে কি বলে রঞ্জন কুণ্ডু নাকি আছে টিএমসির প্রধান, ওই হার ওই সন্ত্রাসটা মেরেছিল আজকে, সেই ছেলে দুটোকে মারলো, এত মার মারলো, তারা দম নিতে পারছে না, ফিট হয়ে গিয়েছিল, তাদেরকে দুজনকে নিয়ে আইয়ে হাসপাতালে ভর্তি করা হলো। ডাক্তার বলো বড় ইমার্জেন্সি, ওখান থেকে আমার ছোট ভাই টিচার নজরুল কলকাতায় নিয়ে যে সেখানে ভর্তি করে পিজিতে চিকিৎসা করলো। সেই ছেলেগুলোকে আমি একটু দেখতে এসেছিলাম আজকে, কথা বুঝে আসছে? যখন দেখতে এসি এখানে বহুত লোক ভালোবাসে, আপনারাও ভালোবাসেন, তারা ভাই জেনে এসছে শুনে যে দেখা করতে গেছে। যখন আমি এটাতে বেরিয়ে চলে যাচ্ছি, বাজারটার নাম কি মাইতাপুকুর বাজার দিয়ে যখন আমি চলে যাচ্ছি, ঘরে যাবো, ঘরে আছে প্রথম রোজা, ঘরে খুলবো, চলে যাচ্ছি, সেই আমার পিছনে যে দেখতে এসেছিল সেও চলে যাচ্ছে মোটরসাইকেলে তার ঘরে, তাকে দাঁড় করিয়ে বলছে কোথায় গেছিলি, আমাদের পারমিশন নিছিলিস, আব্বাস সিদ্দিকের সঙ্গে দেখা করবি, তোদের বুক থেকে ভুরপুরার নাম মুছে দেবো, তোদের বুক থেকে দাদা খুঁজিরের কি বলে আব্বাস সিদ্দিকি যে সংগঠন, এই সংগঠনের নাম মুছে দেবো, তোরা দাদা খুঁজিরের আওলাদের ভক্ত হয়েছিস তো, কে কী করতে পারে দেখে নেবো বলে সেই ছেলেটাকে উল্টো পাল্টাভাবে গালিগালাজ করে মারধর করলো। তার আগে একটুখানি আমি যখন যাই, আমাকেও গালিগালাজ করেছে কয়েকজন, শুনতে পেয়েছি, কিন্তু আমি গুরুত্ব দিইনি, আল্লাহ ওদের বিচার করবে বোঝে নে, করে ফেলেছে, যাক এই রায় যেদিন হবে সেদিন হবে। তা যাই হোক, ওকে মারধর করলো, আমি চলে যাচ্ছিলাম, এই যে অরাজকতা চালাচ্ছে, আমি তখন ফিরে আসলাম, কেন মারলো, কী ব্যাপার মারলো, কী হলো, এদের পাশে না থাকলে বিশৃঙ্খলা হবে আরও। তাহলে সেই জায়গায় এসে যখন এখানে ঠান্ডা করলাম, প্রশাসনকে ফোন করলাম, প্রশাসন বলছে না ওসব ব্যাপারে আমরা কিছু জানি না রে, আপনার কাছে যখন ওই কেসটা দেওয়া হলো আপনি জমা নিলেন না কেন, আজকে জমা লাইনে বলে তো রঞ্জন কুণ্ডুর যেসব দালাল আছে, চামচা আছে, তারা তো আরও পাওয়ার পেয়েছিল, আমাদের তো কিছু করতে পারছে না। তাই আজকে এখানে আমি এই রাস্তার ওপরে বসে আজকে প্রথম রোজা খুলেছি, একটা খেজুর পানিকে এখনও রয়েছে, এতগুলো ছেলে সব একটা করে খেজুর পানি কেউ পাইনি, এইভাবে আজকে সেই 5:30 থেকে বসে আছে, এখন বাসে হচ্ছে 8:30। আজকে ভেবে দেখুন, এই এতক্ষণ ধরে 3 ঘন্টা এখানে বসে আছে, কোনো প্রশাসনের খবর নেই, কারো কোনো কথা নেই, আজকে ছেলেগুলো কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই, একটাই দাবি, আমরা আইনকে হাতে নিতে চাই না, আমরা চাই প্রশাসন আসুক, আমাদের দুঃখের কথা বলুক, বুঝুক, সে তাহলে আইনে আশ্রয় নিক, এজন্য আমরা বসে আছি। আরে প্রশাসনকে তো বলা হচ্ছে, ওই ছেলেগুলোকে যে মেরেছিল কেস করতে গিয়েছিল, বললো কেস নেবো না, যারা কেস করতে গিয়ে তাদের ঘরে তাড়িয়ে দিয়েছে, প্রশাসনের ভূমিকা তারা চাপে পড়ে আছে, কে চাপ দিচ্ছে সেটা তো বুঝতে পারছি না। তবে রঞ্জন কুণ্ডু এ তো টিএমসি পার্টির লোক, আজকে প্রশাসন টিএমসি পার্টির, আজকে প্রশাসনের থাকা দরকার নিরপেক্ষ, জনগণের সেবক থাকবে সে, কিন্তু আজকে সে হয়তো রঞ্জন কুণ্ডুর ভয় খাচ্ছে। একটা পুলিশ অফিসার যদি রঞ্জন কুণ্ডু প্রধানকে ভয় খায়, তাহলে সাধারণ মানুষ কি করবে? আজকে একটা বীরের আওলাদ, স্বাধীনতা সংগ্রামী, যার আজকে ভারতবর্ষে 4.5 কোটি যাকে ভালোবাসে, দাদা বোধের আওলাদ রাস্তায় বেরিয়ে প্রশাসনকে ফোন করে বলা হচ্ছে কেসটা লাইন যদি গুরুত্ব না দেয়, তাহলে প্রশাসন আম মানুষের সঙ্গে কী ব্যবহার করে? আজকে আম মানুষকে যদি খেপে যায়, তাহলে দেশের যারা রক্ষক তাদের ব্যবহারটা তো সেই খারাপ হবে। আজকে প্রশাসনকে যখন কোনো জায়গায় কেউ খারাপ ব্যবহার করে দেখে খারাপ লাগে, তাহলে তাদের গায়ে যে ইউনিফর্ম আছে তো আমাদের, তাহলে বাধ্য এরা আইনকে হাতে নেবে। আজকে আমি আমার কথা বলছি, আজকে বলুন সেই কালকে কি বলে 3:10-15 খাওয়া দাওয়া, সেই ছেন থেকে নিয়ে এখন পর্যন্ত একটা খেজুর আর পানি, আমার কি গরম হচ্ছে না মাথা? এইভাবে যদি আমাদের ঘরে জুলুম করে, তখন বাধ্য যখন আমরা আইনকে হাতে তুলবো, তখন বলবো সন্ত্রাস? এর জবাব পুরো বাংলার মুসলমানকে দিতে হবে, এক হওয়া দরকার। আগামী দিন যদি এরা এক না হয়, এদেরকে বিজেপি শুধু মারছে তা নয়, সবাই মারবে এদের ঘরে। কেন আজকে রঞ্জন কুণ্ডু ও ভেতরে ভেতরে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে রেখেছে, ও মারছে মুসলমানকে, আজকে কি জুলুম অত্যাচার করছে। আর কিছু ওর পার্টিতে কিছু দালাল আছে, যারা চামচা পয়সা পায়, তারা মুসলমান সুরাতে বেইমান, তারাও আজকে জুলুম করছে, এখানে এত বড় একটা অবরোধ হচ্ছে। এরপরও এই এলাকার একটা জায়গায় এখান থেকে কিছু লোক বোস আছে, তারা ফটো তুলে নিয়ে গিয়ে ওকে দিচ্ছে, দেখো তোমার এলাকার অমুক বসে আছে, তার বাড়িতে গিয়ে হামলা করছে। আজকে বলুন এটা কত সাহস পেয়েছে, কত সাহস পেয়েছে?
পাঠিয়েছি, গুরুত্ব দিচ্ছে না তো, এখন পাঠিয়েছি আমার, যদি প্রশাসন আসে এফআইআর নেয়, শান্তি মিছিল, আমরা শান্তি পথসভা পদাবরোধ করেছি দুঃখের জন্য, আমরা শান্তিভাবে করে যাবো, আমরা তো করার বিরুদ্ধে, আমরা তো লড়াইয়ে দেশের সংবিধানের বিরুদ্ধে নয়, আইনের বিরুদ্ধে নয়, আমরা অধিকার চাই, আমরা বাঁচতে চাই, যাকে তাকে যখন খুশি ধরে ধরে মারবে এটা বলে মেনে দেওয়া যায়, এর জন্য যদি আজকে এফআইআর নেয় আমরা এই যে ক্যামেরাটা বন্ধ করে।